তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে মুকুটমণিপুরটা দেখাচ্ছি যে মুকুটমণিপুরের কিরকম অবস্থা আছে, কিরকম ভিউ আছে। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা টপিকটা হচ্ছে আমরা যে মুকুটমণিপুর, অ্যাকচুয়ালি মুকুটমণিপুর অনেকদিন ধরে আমাদের আসার প্রোগ্রাম ছিল, তো আসতে পারিনি, একটু প্রবলেম ছিল, তো আজকে এসে গেছি আমরা মুকুটমণিপুর। আর যে চ্যানেলটা হচ্ছে পেন্টু দাস ব্লগ, তো অ্যাকচুয়ালি আমি পেন্টু দাস না, ওর আমি দাদা হই, ঠিক আছে। তো ও আসতে পারেনি, একটু ওর প্রবলেম আছে, তো কাজে একটু ব্যস্ত আছে, অ্যাকচুয়ালি জব করে, তো সেখানেও কাজে যাবে আর কি, তার জন্য ও আসতে পারেনি। তো আমি আজ ভিডিওটা কন্টিনিউ করার জন্য এসেছি। হয়তো তোমরা ভাববে যে কন্টিনিউ ভিডিও আপলোড হচ্ছে না, তাই আমরা ভাবলাম যে আমি একটু যাই মুকুটমণিপুর দিকটা একটু দেখি, আর তোমাদেরকেও শেয়ার করি যে কীরকম মুকুটমণিপুরের এখন অবস্থা আছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আসার প্রোগ্রাম ছিল, আসতে পারিনি, তো মুকুটমণিপুরটা দেখো, এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা যে সামনে
এখানে তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে যে মুসাফিরানা পার্ক। তো এখানে দেখছি এখন বন্ধ আছে, অ্যাকচুয়ালি লকডাউনের জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। তো ভিতরে আমরা এন্ট্রি পাবো না আশা করছি। তো সাইডে কিছু যদি ব্যবস্থা, মানে সাইডে যদি ঢোকার কোনো জায়গা আছে বা রাস্তা আছে তাহলে আমরা দেখছি ভিতরে এন্ট্রি করে তোমাদেরকেও দেখাচ্ছি যে এটার মধ্যে কী আছে। এখানে দেখলাম যে পার্কের পাশে যে দেওয়ালগুলো আছে, মানে যে ওয়ালগুলো আছে, তো ওয়ালে দেখলাম যে নানা ধরনের পেন্ট করা আছে। তো পেন্টগুলো খুব সুন্দর আছে, তোমরা দেখতে পাচ্ছ পাশে আরও পাশে অনেক আছে। তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা এনজয় করতে পারবে। ফ্রেন্ডস, পেছনে যে তোমরা পেন্টটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি এখানকারই পেন্ট, মুকুটমণিপুর কংসাবতী নদী, মানে যে ফার্স্ট গেট আছে নদীর ওই গেটের সাইডে যে পেন্ট এটা এখানে করা হয়েছে। তো পেন্টটা খুব সুন্দর লাগছে। আমরা পার্কে চলে এসেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পার্কের ভিতরে ভিউটা কীরকম আছে বা উপর থেকে কীরকম লাগে। আমাদের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। কিন্তু এখানে গরমটা একটু বেশি লাগছে। তো এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আছে। এবার ভিউটা দেখে দাও, পাশের ভিউটা দেখে দাও। পার্কে সেরকম কিছু নেই, কিন্তু পার্কটা একটু হাইট হওয়ার জন্য যে মুকুটমণিপুরের ভিউটা সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো পার্কে কিছু না থাকলেও পাশে শুনলাম যে একটা শিব মন্দির আছে নাকি পরেশনাথ পাহাড়। তো ওখানে যাবো, একবার দেখবো। আর তোমাদেরকে বলেছিলাম যে হরিণ দেখাবো। তো হরিণ দেখাতে পারি কিনা সেটা বলতে পারছি না। তো সামনে যাই যে কীরকম অবস্থা আছে দেখি, তারপর তোমাদেরকে বলছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথ পাহাড়ে। তো এখানে একটা শিবের মন্দির আছে। তো তোমরা সঙ্গে একবার দেখে নাও। তোমাদেরকে আমি হরিণ দেখাতে পারছি না। অ্যাকচুয়ালি যে হরিণ, যে হরিণ দেখতে গেলে যে ওই পাশে যেতে হবে, মানে জলটা যে আছে জলটা সব সময় পাশে যেতে হবে। তো ওখানে নেক্সট টাইমে তোমাদেরকে আমি দেখে থাকি। তো তোমরা ভিডিওটা লাইক করবে, আর যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নিবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখন বাড়ি যাচ্ছি, অনেক রোদ হয়ে গেছে, একটু গরম লাগছে, ঘেমে গেছি। ভালো লেগে থাকলে একটা লাইক দেবো।
বেশি আছে, মানে জল যেটা বেঁকে যায় তাতে যদি কিছু পায় তো জল এখন কিন্তু বেতাটা বলেছিলাম যে এখানে নদী আছে, নদীর ডেম, নদীর গেটগুলো তোমাদেরকে দেখাবো, তো তোমরা একবার দেখে নাও যে কেমন আছে এখানটা। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো তোমরা একটা লাইক, অ্যান্ড আমাদের চ্যানেলে যারা নতুন আসছো বা দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। জয় হিন্দ।